আজ আর গল্প কবিতা নাটক বা সাজেশন নয়, আজ আলোচনা করব পরীক্ষার হলে তুমি কিভাবে উত্তর লিখবে, কিভাবে তোমার খাতাকে সাজাবে, কোন প্রশ্নটা আগে লিখবে, কোন প্রশ্নটা পরে লিখবে, পয়েন্ট করে লিখবে না অনুচ্ছেদ করে লিখবে, কি কি কালি ব্যবহার করবে, এমনই কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা কখনো কখনো অবহেলায় তাচ্ছিল্য করি, যে কারণে হয়তো পরীক্ষা অনেক ভালো দিয়ে এলাম, বাড়িতে এসে হিসেব করলাম 95-এর ওপরে পাবো, কিন্তু রেজাল্টের পরে দেখা যায় 65-70। কারণটা কি? কারণ হলো তোমার সেই লেখার মধ্যে, লেখার যে কৌশল, সেখানে কোনো ত্রুটি ছিল। আর আজ আমি এমন কিছু ত্রুটি এই সংক্ষিপ্ত ভিডিওতে উপস্থাপন করব, যা তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই সেই দোষ থেকে তোমরা দূরে থাকতে পারবে এবং অতি সহজেই নিজের বক্তব্যকে নিজের মতো উপস্থাপন করে বাংলাতে 95-এর ওপরে তোমরা নম্বর তুলতে পারবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করে আমায় উৎসাহিত করবে, যাতে এই ধরনের আরও ভিডিও তোমাদের আমি উপহার দিতে পারি। প্রথমে আসছি পরীক্ষার এই উত্তরপত্র বা খাতা প্রসঙ্গে। এটি পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে তোমরা হাতে পেয়ে যাবে। হাতে পেয়েই প্রথমে যেখানে রোল নাম্বার লিখতে হয় সেখানে লিখবে, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার খুব মনোযোগ সহকারে লিখবে, মানে এটা ভুল হলে তোমার খাতা বাতিলও হতে পারে। আর নিচে যে বক্স আছে এখানে এক্সামিনার, তুমি কোন প্রশ্নে কত পেলে সেখানে নাম্বার থাকবে, ওখানে তুমি কিছু পড়বে না। আর এখানে যে নিয়মগুলো আছে সেগুলো পড়তেও পারো নাও পড়তে পারো, তবে এখন ভিডিওটা তোমরা শুনলে এগুলো না পড়লেও চলবে। তারপরে প্রথমেই আসতে হয় খাতার মার্জিন বা ভাঁজ। তোমরা কোনটা করবে? মার্জিন কাটতে গেলে অনেক সময় নষ্ট হবে, তুমি প্রথমে ভাঁজ করে নেবে, বাঁ পাশ থেকে এরকম 1 ইঞ্চি মতো, তারপর ডান দিক থেকেও ঠিক 1 ইঞ্চি মতো সম পরিমাণ উল্টো দিকে ভাঁজ করবে, এবং ওপর দিক থেকেও তাই, মানে 3 দিক থেকে 1 ইঞ্চি মতো। প্রথমে হলো বাঁ পাশ থেকে 1 ইঞ্চি মতন সামনের দিকে, ডান দিকে 1 ইঞ্চি মতন পেছনের দিকে, ওপর থেকে 1 ইঞ্চি নিচের দিকে। অনেক সময় কি হয়, সরকারি খাতা ভেবে অনেকে ওপর থেকে 2 ইঞ্চি, বাঁ পাশ থেকেও 2 ইঞ্চি এরকম ভাঁজ করে খাতাটা বেশ চিঠির মতন বানিয়ে নেয়, মাঝে কিছু লিখলো। ভুল করেও এরকম করবে না, এক্সামিনার যদি তোমার প্রতি রুষ্ট হয়ে যান তাহলে ইচ্ছা করে তোমাকে কিছু নম্বর কম দিতে পারে। এরপরে আসছি উত্তর। তোমরা এই প্রথম পেজ যেখানে ছাপা হয়েছে তার উল্টো দিকে এখানে কিছু লিখবে না, লেখা শুরু করবে এই পেজ থেকে, এখানে নির্দিষ্ট দাগ নম্বর দিয়ে তবে উত্তর লিখবে। এবারে আসছি লুজ পেজ প্রসঙ্গে। এটি মূল খাতা শেষ হয়ে গেলে তবে এটি নেবে। উপরে প্রথমেই কটা পেজ নিলে তার নাম্বারিং করবে, নিচে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, সেটা তোমাদের হলেও বলে দেবে যে কোন নাম্বারটা লিখতে হবে। আর এখানেও সেই একই পরিমাণ, বাঁ পাশ থেকে 1 ইঞ্চি মতো, ডান দিক থেকেও 1 ইঞ্চি উল্টো দিকে, আর উপর থেকে 1 ইঞ্চি মতো এইভাবে ভাঁজ করে নেবে, করে নিয়ে তারপরে উত্তর লিখবে। উত্তর কিভাবে লিখবে? প্রথমে আগে দাগ নাম্বারটা ঠিক মতন বসাবে, তারপরে যদি পয়েন্ট করতে হয় পয়েন্ট এবং ডান দিকে কোনো উদ্ধৃতি সেইগুলো কালো কালি ব্যবহার করবে এবং সমস্ত লেখাটা নীল কালি দিয়ে লিখবে, এবং যে প্রশ্নটা সব থেকে সহজ মনে হবে সেটা আগে লিখবে, তারপরে যেটা একটু কঠিন তারপর, আর সবশেষে লিখবে যেটা হয়তো অর্ধেক মনে পড়ছে, অর্ধেক বানিয়ে লিখতে হবে, সেই জাতীয় প্রশ্নগুলো শেষে লিখবে। আরেকটা কথা মনে রাখবে, 1 নম্বরের জন্য সময় কিন্তু 2 মিনিট। তোমার যখন প্রথম ঘন্টা পড়ে যাবে 1 ঘন্টা পর, তখন তুমি দেখবে তোমার 30 নম্বর লেখা হয়েছে কিনা। এইভাবে যদি মিলিয়ে দেখো তাহলে শেষের দিকে গিয়ে তাড়াহুড়া করে তোমাকে লিখতে হবে না, তাতে কোনো পয়েন্ট বাদ চলে গেল, কোনো প্রশ্ন ভুল লিখে দিলে। ওর জন্য প্রশ্ন পাওয়ার পর থেকেই সিরিয়াসভাবে প্রথম থেকেই সময় নষ্ট না করে লিখে লেখা শুরু করবে, এবং শেষে গিয়ে যদি সময় থাকে দাগ নম্বরগুলো একবার মিলিয়ে নিলে বা যে গুরুত্বপূর্ণ শব্দ সেগুলো নিচেও আন্ডারলাইন করে নিতে পারো। এবারে আসছি একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে, সেটা হলো নতুন অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ বা পয়েন্ট, কোথা থেকে শুরু করব এবং কোথায় গিয়ে লেখা শেষ করব। অনেকে তো যেখানে সেখানে প্যারাগ্রাফ শুরু করে, তাই কি হয়, টিপ্ত মানুষ কপালেই পড়ে, কেউ যদি নাকে বা গালে পড়ে তাহলে কি শোভনীয় হবে? মোটেই না। লেখার ক্ষেত্রেও ঠিক তাই, নির্দিষ্ট জায়গায় তোমাকে নতুন প্যারাগ্রাফ বা নতুন অনুচ্ছেদ শুরু করতে হবে, আর সেটা হলো খাতার যে প্রথম ভাঁজ, যেটাকে আমরা মার্জিন বলি
এই শুরু থেকে মার্জিন ঠিক যতটা ভিতরে ততটা ভিতরেই হলো সেকেন্ড ফোল্ড, তারপরে থার্ড ফোল্ড, আর খাতার ঠিক মিডিল হলো ফোর্থ ফোল্ড। আমি সাধারণত এই সেকেন্ড ফোল্ড থেকে নতুন প্যারাগ্রাফ করার কথা বলি এবং সেটাই লেখার নিয়ম। প্রথম প্যারাগ্রাফ বা পয়েন্ট একটু ছেড়ে শুরু করবে, পয়েন্টটা যেখানে শেষ হবে তার নিচে থেকে লেখা শুরু করবে, বাপাশে আসবে। এবং থার্ড এবং ফোর্থ ফোল্ড কি হয়, অনেক সময় আমরা যে কোটেশন ব্যবহার করি সেটা ডান দিকে নির্দিষ্ট জায়গা থেকে শুরু করতে পারি। সব কোটেশন যদি আমি থার্ড ফোল্ডে দিই, এই সোজাই লিখবো, ডান দিকে আর আলাদা করে লিখলাম, তাহলে সহজেই পরীক্ষকের নজরে আসবে এবং সেটা নম্বর পাওয়ার জন্য যথেষ্ট উপকারী। তাহলে আজ এই পর্যন্তই। আমি কামনা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা যতটা ভালো ভেবেছো তার থেকে বেশি ভালো হবে।